নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শতবিশ এডুকেশন। আজকে কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ খবর পেয়ে গেছি, যেটা নিয়ে আমরা অনেকে চিন্তিত ছিলাম, যে জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2023-এ যেটা আমরা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলাম, তার কিন্তু প্রতিটি সার্কেলের যে জিডিএস তার কিন্তু যে রেজাল্ট সেটা কিন্তু দিয়ে দিয়েছে। আপনারা চাইলে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট বলে একটা অপশন রয়েছে বাঁ দিকে, সেখানে ক্লিক করে আপনার যে নির্দিষ্ট স্টেট রয়েছে, অবশ্যই আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল সার্কেলের, সে একদম নিচে দেখবেন ওয়েস্ট বেঙ্গল আছে, সেখানে গিয়ে কিন্তু ক্লিক করে এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেককে কিন্তু ডাউনলোড করার পর নিজের নাম দেখে নিন, এখানে কিন্তু সিরিয়াল নাম্বার, ডিভিশন, অফিস, পোস্ট নেম, এই সমস্ত কিছু কিন্তু এখানে পোস্ট কমিউনিটি বা ক্যান্ডিডেটস নেম সমস্ত কিন্তু পরপর কিন্তু, এবং ক্যান্ডিডেট যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি, জেন্ডার, সমস্ত ডিটেলস দেওয়া আছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে, যাদের মনে লাগে যে দিস শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস শুড গেট দেয়ার ডকুমেন্টস ভেরিফাইড থ্রু দ্য ডিভিশনাল হেড মেনসেন্ট এগেনস্ট দ্য নেম অন অর বিফোর 21/3/2023-এর মধ্যে যে আমরা যে ডিভিশনাল যে হেড দিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু 21 তারিখের আগে কিন্তু ভেরিফিকেশান করে নিতে হবে। দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শুড রিপোর্ট ফর ভেরিফিকেশন অ্যালং উইথ অরিজিনালস অ্যান্ড 2 সেটস অফ সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অল দ্য রিলেভেন্ট, অর্থাৎ আমরা যে ডকুমেন্টসগুলো রয়েছে তার কিন্তু 2টো সেট বানাতে হবে আপনাকে, যেটা সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং অরিজিনাল নিয়ে কিন্তু সেই ডকুমেন্টস ভেরিফিকেশানটা করতে হবে। যাই হোক, প্রত্যেককে যারা জিডিএস এর জন্য অপেক্ষা করছিলেন যে কবে রেজাল্ট বেরোবে, সেই রেজাল্ট কিন্তু অফিসিয়ালিভাবে দিয়ে দিয়েছে। আপনারা প্রত্যেকে দেখে নিন এবং পিডিএফ ডাউনলোড করে নিন এবং নিজের নাম আছে কিনা সেটা দেখে নিন। যাই হোক, আজকে এই ভিডিও এই পর্যন্ত, যদি ভালো লাগে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। থ্যাংক ইউ।